তো প্রথমেই ঢোকার জন্যই 3000 ইয়েন লাগলো। ইয়েন হয়তো বা এটা ঢোকা আর পার্কিং এর জন্য এই চার্জটা। তো আমরা ঢুকে পড়লাম জার্মান ভিলেজে। এটা হচ্ছে আমার দ্বিতীয় পার্টের ভিডিও, জার্মান ভিলেজ 2। প্রথমেই আমরা এই জায়গাটিতে পার্কিং করলাম, নিচে যাবো এই জন্য। এখানে লেকের মতো ছিল, হাঁসের মতো কতগুলো বোট ছিল, আর ছিল কিছু খরগোশ টরগোশ এগুলো ছিল যেটা হাত দিয়ে ধরা যায়। যাই হোক, ওই পর্যন্ত আমরা যাই নাই কারণ অনেক ঠান্ডা। আবার কখনো গরমের সময় আসি তাহলে বোটে উঠব। ঠান্ডার জন্য আসলে বোটে উঠতে ইচ্ছা হলো না, এই জন্য এটা স্কিপ করলাম। এখন প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস, রাতের বেলা সম্ভবত 1 ডিগ্রির মতো হয়ে যাবে। জার্মান ভিলেজের পার্টগুলো এমনভাবে ভাগ করা যে আপনি যেই স্পটটা দেখতে চান সেখানে গাড়ি রেখে তারপর ওই এরিয়াটা দেখতে পারেন, এইভাবে করা এটা। তো এখন আমরা যেহেতু এখানে বোটে উঠব না, এই জন্য আস্তে আস্তে সামনের দিকে চলে যাব। এইখান থেকে টিকিট কিনা তারপর করোনা উইলস এর জন্য সাবধানতা অবলম্বন করতে বললো, এই জন্য অ্যানাউন্স করতেছে। এইখান থেকে সোজা চলে যাচ্ছি উপরে। এখন প্রায় 4টা বাজে, তো 5টার দিকে শুরু হয়ে যাবে ইলুমিনেশন। জন্য 1 ঘন্টা এইদিকে ঘোরাফেরা করে তারপর মাঝখানে যাব আমরা। সবুজ থাকে মনে হয় না? আমরা এই জায়গাটিতে আবার গাড়ি পার্ক করলাম। এখানেও বাচ্চাদের খেলার বিশাল স্পেস, অনেক কিছু দেওয়া আছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস, বিশাল একটা স্লিপার, সবার মা বাবা মারা অপেক্ষা করতেছে ছবি তোলার জন্য। আমরা এখন যাচ্ছি ওই ফ্লাই হুইলটায় চড়ার জন্য। তো এই পাশ থেকে গিয়ে টিকিট কালেক্ট করতে হবে মেশিন থেকে। তো ধীরে ধীরে আমরা উপরে উঠে যাচ্ছি, প্রচন্ড সূর্যের আলো চোখের মধ্যে লাগছে। এখন প্রায় সূর্য ডুবার সময়, তারপরে অনেক আলো ছিল, উপর থেকে দেখা যাচ্ছে। এরিয়াটা বেশ বড়। আমি এটা নেটে আগে দেখে এই জায়গাটা সিলেক্ট করছি। যাই হোক, গরমের সময় এখানে আরেক রকম ভাইব থাকে, ফ্লাওয়ার বাগান থাকে অনেক। তো এখন শীতের দিন, ফ্লাওয়ার বাগান নাই এখন। ইনশাল্লাহ চেষ্টা করব গরমের সময় আরেকবার আসার জন্য, যাতে ওই সৌন্দর্যটাও দেখতে পারি।
এখন আমরা স্লোলি নামতেছি, একটু পরেই নেমে যাব। আমরা এখন নেমে পড়লাম উপর থেকে, আবার গাড়িতে চলে যাব সামনে যাওয়ার জন্য। তো হাঁটতে হাঁটতে গাড়ির কাছে চলে আসলাম। এই জায়গাতেও ওয়াশরুম, খাবার জায়গা অনেক কিছুই আছে ভিতরে। আর পাশের এই জায়গাটা হচ্ছে গলফের জন্য, যারা গলফ খেলে। এখন আমরা সামনে আগাচ্ছি, ওই স্পটটার থেকেই আসল ইলিমিনেশন দেখা যাবে। তো ইলিমিনেশন দেখার জন্য ওই স্পটের কাছাকাছি এখন যাব। আর একটুক্ষণের মধ্যেই একদম অন্ধকার হয়ে যাবে। এখন একটু একটু লাল লাল দেখা যাচ্ছে, সূর্য ডুবে গেছে।綺麗だよね。とライティング始まる前に、パシキキショップして、一度見てね。ここにはね、どんなレストランとあって、অনেক মজার মজার শপও ছিল, কিন্তু অনেক সময় নাই এই জন্য এত বিস্তারিত দেখানো সম্ভব না। যতটুকু ভিডিও করেছি তাতেই ভিডিও অনেক বড় হয়ে যেতেছে, এই জন্য তাড়াতাড়ি করে সবগুলোতে একটু ঢুকে কিছু চকলেট কিনে নিলাম, যেটা জার্মানির তৈরি। যে চকলেটগুলো আবার বাইরে কিনতে পাওয়া যায় না, খালি এখানে আসলে এইখান থেকেই কেনা যায়, এই জন্যই ভাবলাম এখানে একটু ঢুকে কেনাকাটা করি। ওরা দুজন আসছে, হাত গণনার মেশিনে হাত ঢুকায় দেখবে, এজন্য 100 এনের কয়েন দরকার।
দি কি করবা ও কম মানে যত 20秒間だよ。そのままに。何キーバイリーブ。ないです。ないと思う。ないと思う。変に100円通じしない人です。古代武士演じる才能を授けられた人です。物事における選択をする前に状況の判断が十分に目的と。いかんてけしゅるはべライティングいっとぽりべらたえどんじゃはなんどかるへじゃべと。আমার দ্বিতীয় পার্টের ভিডিওটা এখানেই শেষ করব। আবার তৃতীয় পার্টের ভিডিওটা একদম লাইটিং শুরু থেকে শুরু হবে।